फ्रेंड्स वेलकम टू आवर चैनल आमी फ्रेंड्स तुम्हारा तो सबाई जानो जे कोरोना वायरस वर्ल्ड वाइड तांडव चालिए बेड़ाच्छे अगस्टेर फर्स्ट वीकेर हिसाब मतन आमादेर देशे टोटल 18 लाखेर उपरे लोक आक्रांत होयेछे एबं 38,000 लोक मतन मारा गेछे सुस्थ होयेछे मोर दैन 12 लाखेर मतन लोक फ्रेंड्स तुम्हारा निश्चय बुझते पारछो COVID-19 युद्धे एकदम फर्स्ट लाइन अफ डिफेंसेई आछे आमादेर डक्टर्स नार्स एबं प्यारामेडिक्स डक्टर्स नार्स प्यारामेडिक्स सारा देश जुड़े वर्ल्ड फुटिंग कोरोना वायरसेर साथे लड़ाई करे जाच्छेन বিশাল চাপের মধ্যেও তারা হাসি মুখে এক টানা সবার জন্য সেবা করে যাচ্ছেন করোনা রোগীদের সেবা করতে গিয়ে ওনারাও এই রোগে ইনফেক্টেড হয়ে যাচ্ছেন তাদের ফ্যামিলি মেম্বাররাও এই সেম রোগে ইনফেক্টেড হচ্ছেন এখনো পর্যন্ত সারা দেশে 700 থেকে বেশি ডক্টরস নার্স এবং প্যারামেডিক্স এই করোনাতে আক্রান্ত হয়েছেন এবং 100 থেকে বেশি ডক্টরস মারা গেছেন বন্ধুরা তোমরা কিন্তু হাল ছেড়ো না দেয়ার ইজ অলওয়েজ আ হোপ আজ আমি তোমাদের সাথে এমন একজনের পরিচয় করাবো যিনি নিজ ডক্টর করোনা ইনফেক্টেড হয়েছিলেন বটে কিন্তু তিনি এই যুদ্ধে অবশ্যই বিজয়ী হয়েছিলেন এর সাথে ওনার স্ত্রীও এই সেম ভাইরাসে ইনফেক্টেড হয়েছিলেন খুশির বিষয় হলো তারা বর্তমানে দুজনের টেস্টের নেগেটিভ এবং সুস্থ তাদের কি ফিলিংস এক্সপিরিয়েন্স এবং অ্যাডভাইস সেটা জানার জন্যে তাদের কাছে সরাসরি চলে যাব আমরা নমস্কার আপনাদের সবাইকে আমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি ডক্টর অরুণ চক্রবর্তী ইনি আমার স্ত্রী নমস্কার আমি শর্মিলা চক্রবর্তী আমি এখানে যোধপুর পার্কে অনেক বছর ধরে মেডিকেল প্র্যাকটিস করি তা এবার দুর্ভাগ্যক্রমে আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হই COVID-19 আক্রান্ত হই তবে ট্রিটমেন্টের পর আমরা দুজনেই সেরে উঠেছি আমাদের দুজনেরই রিপোর্ট নেগেটিভ আমরা দুজনেই সুস্থ আছি তা এই করোনা অথবা COVID-19 যার সম্বন্ধে মানুষের এত ভয় ভীতি আশঙ্কা সে সম্বন্ধে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে মনের জোর উইল পাওয়ার এটা হচ্ছে করোনা যুদ্ধ জয়ের সব থেকে বড় ব্যাপার আপনি যে আপনার যদি মনের জোর থাকে যদি আপনার কোনো মনে আতঙ্ক না থাকে তাহলে বুঝবেন এটা অসম যুদ্ধে আপনি প্রায় জিতে গেছেন চেম্বারে আমাকে রোজই অনেক পেশেন্ট দেখতে হতো তা এই জন্য যে সুরক্ষা বিধি আছে সেটা আমি পুরোপুরি ফলো করতাম যেমন পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট স্যানিটাইজার হেড কাভার ফেস শিল্ড এটসেট্রা এটসেট্রা এবং পেশেন্টরাও সেই সুরক্ষা বিধি মেনে আমার চেম্বারে ঢুকত কিন্তু তা সত্ত্বেও আমার যে করোনা সংক্রমণ হলো এটা কোথা থেকে হয়েছে এটা ডেফিনিট করে বলা খুব মুশকিল কারণ এটা কোনো রুগীর থেকেও হতে পারে বা কোনো ফোমাইট অর্থাৎ কিনা ইনফেক্টেড অবজেক্ট থেকেও হতে পারে যে কোনোভাবেই এটা হোক কারণ এই হওয়ার একটা মূল ব্যাপার হচ্ছে করোনা ভাইরাস আপনারা জানেন যে এটা হচ্ছে অসম্ভব সংক্রমণ করতে পারে ইট ইজ হাইলি কন্টাজিয়াস হাইলি ইনফেক্টিভ এর অপ্রতিরোধ সংক্রমণশীলতা এটার জন্যই লোকের ক্ষেত্রে এই সংক্রমণ এত সাংঘাতিক বাড়ছে আচ্ছা এছাড়া আমি কীভাবে বুঝতে পারি যে আমার করোনা হয়েছে উপসর্গের কথা বলতে গেলে আমার হয়তো অল্প অল্প গা ব্যথা হালকা জ্বর এইটুকুই ছিল এটা তো এই সময় তো সাধারণ জ্বর কাশি সবারই হয় কাজে এটা তখন তো বলা সম্ভব না এটা করোনা কিনা তা তার কিছুদিন পরে আমার একটু অল্প কাশি শুরু হয় আমি এই ক্ষেত্রে যা যা ওষুধ খাওয়ার সেগুলো খাই তা সত্ত্বেও কিন্তু সিমটমটা কাশি কমতে চাইছিল না জ্বরটাও থাকছিল এবং তারপর আস্তে আস্তে আমার একটু অল্প হালকা শ্বাসকষ্ট শুরু হয় তখনই আমি বুঝতে পারি যে করোনার সিমটম যেটা হচ্ছে জ্বর গলা ব্যথা সর্দি কাশি শ্বাসকষ্ট এর মধ্যে যে কোনো দুটো যদি থাকে তাহলেই সেখানে ধরে নেওয়া হয় এটা করোনা হওয়ার বিরাট সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে COVID-19 টেস্ট করা বাধ্যতামূলক তা আমার সিমটমগুলো আমি অন্য লোকে যতটা বুঝবে আমি ডাক্তার হয়ে তা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম এটা করোনা উপসর্গ এবং আমি সেদিনই সকালবেলা গিয়ে ঠাকুরিয়া MRI থেকে করোনা কোভিড টেস্ট করি এবং সেটা পজিটিভ বেরোয় সেদিন রাত্রিরেই আমি মেডিকেল হসপিটালে ভর্তি হয়ে যাই সেখানে বেড পেতে একটু অসুবিধা ছিল ঠিকই কিন্তু সেখানকার ডাক্তাররা অত্যন্ত কোঅপারেটিভ খুব সহযোগিতা করেছেন এবং তারা আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে দেননি তাড়াতাড়ি বেড জোগাড় করে দিয়েছেন এবং সেখানে একেবারে ট্রিটমেন্ট ফুল সুইংয়ে শুরু করে দেন আমাকে হাই ফ্লো অক্সিজেন
একটা হাই ফ্লো রেটে দিতে হয়েছে 14 লিটার পার মিনিট। সাধারণত আমরা অল্প স্বল্প ক্ষেত্রে 2-4 লিটার যেটা দিই, আমার ক্ষেত্রে সেটা 14 লিটার পার মিনিট দিতে হয়েছিল, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং করোনার রেমসিডেভির এবং টসিডিজুমাব দিতে হয়েছিল আমাকে। এবং আশ্চর্যের ব্যাপার, 3-4 দিন পরেই আমার সব উপসর্গ অসম্ভবভাবে কমে যায় এবং আমি অনেক ভালো বোধ করতে থাকি এবং ধীরে ধীরে আমি রোগমুক্ত হই এবং বাড়ি ফিরে আসি। এক্ষেত্রে আমি যে জিনিসটা বললে না বললেই নয়, সেটা হচ্ছে ওখানকার যা ডাক্তাররা যারা ছিলেন, ডক্টর তন্ময় ব্যানার্জি, ডক্টর অনির্বাণ বোস এবং তার অ্যাসিস্ট্যান্টরা, এরা আমার জন্য এবং শুধু আমার জন্য কেন, আমার আশেপাশে যে বেডে অন্য কোভিড পেশেন্টরা ছিলেন তাদের সকলের জন্য তাদের যে আন্তরিক প্রচেষ্টা, এটা আমি বারবার উল্লেখ না করলে পারবো না। এবং তারই সঙ্গে আমি বলতে চাই ওখানকার যারা সিস্টাররা ছিলেন এবং প্যারামেডিক্স ছিলেন, তারাও কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সব রোগীর প্রতি যত্ন নিয়েছেন এবং সব সময় তাদের খোঁজখবর করেছেন। তবে আপনাদের এর পরেও বলতে চাই, যেটা আমি গোড়াতে বলেছি, মনের জোর রাখবেন, অযথা আতঙ্কিত হবেন না, কোভিড প্রোটোকল সব সময় মেনে চলবেন। আবার বলে দিচ্ছি, আপনারা জানেন তবু মনে করিয়ে দেওয়া, এটা হচ্ছে 1 নম্বর, মাস্ক ব্যবহার করবেন বাড়ি থেকে বেরোলেই, 2 নম্বর, যতবার পারেন বারবার হাত ধোবেন বাড়ি থেকে এসে, শুধু নয় বাড়িতে থাকাকালীনও প্রত্যেকবার খাওয়ার আগে ভালো করে সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। বাইরে বেরোলে মানুষের সঙ্গে সেফ ডিস্ট্যান্স, ফিজিক্যাল ডিস্ট্যান্সিং মিনিমাম 6 ফিট, বেটার 9 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। যদি কাউকে শোনেন, দেখেন যে তার কাশছে বা তার জ্বর এসছে শোনেন, সঙ্গে সঙ্গে তাকে বলবেন ডাক্তার দেখাতে এবং বাড়ির লোককে সেপারেটলি থাকতে এবং তাকে আইসোলেশনে রাখতে। এবং আপনারা মনে রাখবেন যে এর সঙ্গে আপনাদের কিছু স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে, পুষ্টিকর খাবার খাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হাই প্রোটিন ফুড এবং ভিটামিন সি, জিঙ্ক 2 বেলা খাবেন, এর সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, মোট কথা শরীরটাকে সুস্থ সবল স্ট্রং রাখার চেষ্টা করবেন, তবেই তো এই করোনার সঙ্গে আপনারা যুদ্ধ করতে পারবেন। করোনা আস্তে আস্তে ধীরে ধীরে 1 বছর লাগুক 2 বছর লাগুক পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হলেও অনেকটা থমকে দাঁড়াবে, অনেকটা তলায় নেমে যাবে, মানুষকে আর অতটা কষ্ট দিতে পারবে না, কিন্তু এর জন্য আপনাদের সম্মিলিত প্রচেষ্টা না হলে এটা কখনোই হবে না। ডাক্তার, নার্স, প্যারামেডিক এবং সাধারণ জনসাধারণ সবাই একযোগে কাজ না করলে কিন্তু করোনাকে রোখা যাবে না। সবাই একসঙ্গে কাজ করুন, করোনাকে রুখে দিন, করোনা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। ধন্যবাদ। ইটস ভেরি স্যাড টু সে দ্যাট আজ এই ডক্টরসরাই অনেকের কাছে সোসাইটিতে ব্যর্থ। অন্যরা এই রোগ থেকে ইনফেক্টেড হওয়ার ভয়ে তাদেরকে অ্যাভয়েড করছেন। শুধু তাই না, দেশের বিভিন্ন জায়গা থেকে হেলথ ওয়ার্কার্সদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং তাদের এক ঘরে করে দেওয়া হচ্ছে, এবং কি তারা শারীরিকভাবেও অ্যাট্যাক হচ্ছেন। এদিকে ডক্টর অরুণ চক্রবর্তী নার্সিং হোমে আন্ডার ট্রিটমেন্ট, এবং অন্যদিকে তার স্ত্রী বাড়িতে একা হোম কোয়ারেন্টাইনে। এই ক্রাইসিস পিরিয়ডে ওনাদের পাড়ার প্রতিবেশী, রিলেটিভস এবং লেক থানা থেকে কি অভিজ্ঞতা হয়েছে সেটাই জানবো ওনাদের কাছ থেকে। আমিও যথেষ্ট প্রিকশন নিয়েছিলাম, কিন্তু আমার যে কোথা থেকে হলো আমি নিজেও জানি না। আমি প্রথমে দেখলাম আমার গায়ে জ্বর, অল্প অল্প জ্বর, খুব একটা বেশি জ্বর ছিল না, তার সঙ্গে গা ব্যথা। তো ঠিক আছে, আমি ভাবলাম সিজন চেঞ্জের জন্য বোধহয় এটা হচ্ছে। তারপর দেখলাম আমার কাশি শুরু হলো। কাশি যখন শুরু হলো তখন আমার হাজবেন্ড বললেন যে হয়তো করোনা হতে পারে পজিটিভ। তখন আমরা দুজনে গিয়েই করোনা টেস্ট করলাম। করোনা টেস্ট করার পরে আমাদের দুজনেরই পজিটিভ এলো। আমার হাজবেন্ডকে মেডিকেল হসপিটালে ভর্তি করতে হলো এবং উনি আমাকে বলে গেলেন আমি যেন হোম ট্রিটমেন্টে থাকি। আমার অতটা মানে ভীষণ কিছু ছিল না, আমার মাইল্ড ছিল, তো আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে থাকাকালীন আমার চিকিৎসা চলেছে, আমি 3 তলাতে একদম একা থাকতাম। তখন তো আমার যথেষ্ট অ্যাংজাইটি ছিল, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড মেডিকাতে ভর্তি, তাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা ছিল, তার সঙ্গে আমি নিজে একদম একা 3 তলায়।
সব সময় ভয় হতো আমার বাড়াবাড়ি হলে কি হবে, আমাকে কি তালে ভর্তি হতে হবে, আমার কিছু হলে তো কেউ আমার কাছে আসতেও পারবে না। তবে আমি বলবো, আমার আত্মীয় স্বজন, আমার বাড়িতে যারা ছিল আমাকে খুব খুব সহযোগিতা করেছে, আমার কোনো সময় কিচ্ছু ভাবতে হয়নি। আমার শ্বশুর বাড়িতে ভাসুর যা এবং একটু দূরে আমার আরেক ভাসুরের ছেলে, তারা আমাকে পুরোপুরি সহযোগিতা করেছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা যেমন আমার জন্য অনেক করেছে, আমার দিদিরাও খুব করেছে। কৃতজ্ঞ থাকব লেকথানার কাছে, লেকথানা ওই সময় আমার জন্য অনেক করেছে। লেকথানা থেকে আমার কাছে ফোন আসতো এবং সবসময় আমাকে তারা একই কথা বলেছে যে আমরা সবসময় আপনাদের পাশে আছি ম্যাডাম, স্যার তো আমাদের সেবা করতে গিয়ে অসুস্থ হয়েছেন, কাজেই স্যারের জন্য আমরা আছি, আপনার জন্যও আমরা আছি, কাজে আপনি কখনো ভাববেন না যে আপনি একা আছেন। এর মধ্যে সবচেয়ে দুঃখের কথা, আমাদের একমাত্র ছেলে হীরক, সে সুদূর কানাডায় থাকে, এখন তো ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, ও বেচারা ওখান থেকে আসতেও পারছে না। ও দিনের মধ্যে যে কতবার আমাকে ফোন করতো আমাদের নিয়ে, ও চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছিল। নমস্কার, আমার নাম হীরক চক্রবর্তী, আমি সংবিধা চক্রবর্তী এবং অরুণ চক্রবর্তীর ছেলে হই। প্রথমে আমি যখন শুনেছিলাম এই খবরটা যে মা বাবা দুজনেরই করোনা ভাইরাস হয়েছে এবং কোভিড পজিটিভ হয়েছে, সবার আগে তো খুবই অসহায় লাগছিল, কারণ আমি এখানে অনেকটাই দূরে থাকি, এখানে ক্যানাডায় থাকি, এবং এত দূর থেকে পুরোটা কোঅর্ডিনেট করা, পুরোটা ম্যানেজ করা আমার পক্ষে প্রচণ্ড প্রচণ্ড কঠিন ছিল। আমি জানি ভালো করেই যে মা নেই, মা এখন মা নিজেই অসুস্থ, মা দেখাশোনা করতে পারবে না, বাবা তো হসপিটালাইজ। পুরো জিনিসটা নিয়েই আমার সবচেয়ে বড় চিন্তা ছিল যে কে দেখবে দুজনকে। তার সঙ্গে আরেকটা খুব বড় চিন্তা ছিল যে দিনের শেষে আমি তো নিজে গিয়ে মেন্টাল সাপোর্ট দিতে পারছি না কাউকে, তো এখন বাবা হসপিটালে আছে, বাবা ট্রিটমেন্টে আছে, অতটা হয়তো খেয়াল নেই, কিন্তু মার পুরো দেখাশোনাটা এখন কে করবে? মা তো পুরোপুরি একা, আর কেউ কাছাকাছি যেতে পারবে না। কিছু না হলে ছেলে কাছাকাছি থাকলে মার অন্তত ওইটুকু শান্তিটুকু থাকে যে হাতের কাছে তো আছে অন্তত। এই সময় সবচেয়ে বেশি সাহায্য আমায় করেছে হলো আশিয়া, টপ টু বটম পুরোটাই ও দেখেছে, ডাক্তারের সাথে কোঅর্ডিনেশন, ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করা পুরোটাই ও দেখেছে। কাজেই ও যদি সেই সময় স্টেপ আপ না করে হেল্প করতো, মানে আমার পক্ষে তো কোনো কিছুই হ্যান্ডেল করা পসিবল হতো না। সো আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু হার অ্যান্ড আই কনসিডার মাই সেলফ প্রচণ্ড লাকি যে ও আছে সব কিছু দেখাশোনা করার জন্য। দিনের শেষে এটুকুই বলতে পারি যে যখন জানতে পারলাম সব কিছু পজিটিভ আছে, অনেকটা ভালো লাগছিল, অনেকটা শান্তি হচ্ছিল সবার আগে, এবং দিনের শেষে মনে হচ্ছিল যে আর কিছু হোক না হোক এখন সব ঠিক আছে, এখন আমি একটু রিল্যাক্স করে আরামসে বাড়ি যাওয়ার প্ল্যান করতে পারি। অ্যান্ড মোর দেন এনিথিং এলস আই লুক ফরওয়ার্ড টু গোয়িং ব্যাক অ্যান্ড সিইং দেম অ্যাগেন। আর এই সময় আমাদের ছেলের বউ আশিয়া, সে তার বাবা মার কাছে গাঙ্গুলি বাগানে ছিল, সেও ওখানে সেলফ কোয়ারেন্টাইনে ছিল, কারণ ওখানেও খুব করোনা হচ্ছে। তো ও বাড়িতে থেকে যেভাবে আমাদের সাহায্য করেছিল সে কিছু বলার নয়। ও খুব দুশ্চিন্তায় ছিল আমাদের নিয়ে, ও প্রত্যেকটা সময় আমাকে ফোন করত, আমরা দুজনেই কেমন আছি সেটা সব সময় আশিয়া আর ওর বাবা মা, জ্যাঠা জেঠিমা সব সময় ফোন করে আমাদের খবর রাখতো। কিছু দুষ্প্রাপ্য ওষুধ ও যেভাবে ওর সোর্স লাগিয়ে জোগাড় করে দিয়েছিল সেটা ও বলেই পেরেছে, আমি জানি না, আমি একলা থাকলে হয়তো এগুলো পারতাম না। হাই, আই এম আর্শিয়া ধর অ্যান্ড আই এম দ্য ডটার ইন ল অফ ডক্টর অরুণ চক্রবর্তী অ্যান্ড মিসেস শর্মিলা চক্রবর্তী। আই গট টু নো অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দে বোথ হ্যাভ কোভিড সিমটমস অ্যারাউন্ড দ্য 4th or 5th of July, and it was on the night of 6th July that my father-in-law, whom I call Kaku, got admitted to the hospital. And the very next day, both of their test reports came back as positive, and Kakima was under home quarantine the entire time.
I live in Ganguly Bagan, which is just a few kilometers away from Jodhpur Park, which is where my parents-in-law live. And I think the biggest distressing factor was definitely the fact that I could not reach out to them physically to help them in any manner. But I was constantly on call with doctors and with the administrative staff at the hospital, trying to figure out whatever ways, that we could avail to help them with medicine or with anything else. And we did have a very competent and compassionate team of doctors looking after my father-in-law, which is why he managed to make a brilliant and quick recovery, which was almost less than 10 days, and he was back home, which is quite rare for people of his age who've got the virus. You know, he's a doctor himself, and perhaps, you know, we don't know for sure, but perhaps he caught the virus while attending to patients at his clinic. You know, his services are absolutely essential, and we're so grateful for it, for his absolutely selfless service. But, you know, he definitely deserves a much needed rest, period of rest, after serving people for so long and relentlessly, continuously, without any breaks. And the fact that both my parents-in-law are above 60, obviously made them especially more vulnerable to the virus, but thankfully they have managed to recover quickly. My mother-in-law anyway had significantly milder symptoms, thankfully, because she also has diabetes and symptoms of asthma, which is why we were a little more worried about her when she was completely by herself at home. But even our loved ones, you know, everybody else at that house, all my jethimas, jethus, they really came together and looked after her, even though they couldn't physically be there with her in her room. But even from a distance, they lent a helping hand. You know, my sisters-in-law, all of them came together, and I think it was the collective effort of every person involved that really saw us through those few days and weeks. I think it was on day 5 or 6 after Kaku got admitted to the hospital that doctors started saying that, you know, his severe chest congestion with which he had been admitted is now starting to clear up, and, we breathed a little easy. So I think after this ordeal that we went through, all of us, I think my only wish for them is to just look after themselves, and whatever little recovery is left, that they are able to recover sooner than later, so that we can meet each other very, very soon. We've not been able to do it. You know, they've asked us to stay away unless absolutely necessary, which I completely understand, you know, the fear. So hopefully sometime next month, or maybe sooner, we'll be able to go over to their place, or they'll be able to come over to us, and we'll be able to meet each other. That's really what I hope for, and I hope they just get to the pink of their health super soon. That's all, and thank you to everybody who was there next to us during these very trying times, and I hope you all stay safe and stay at home as much as possible. তবে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের বাড়ির কাছে পদ্মার পার্ক গভর্নমেন্ট কোয়ার্টার্স, ওখান থেকে শ্রী নয়নদীপ দত্ত। নমস্কার, আমি নয়নদীপ দত্ত, আমি এই পদ্মার পার্ক সরকারি আবাসনের একজন বাসিন্দা। গত কয়েক সপ্তাহ আগে আমাদের এই অত্যন্ত কাছের মানুষ ডক্টর অরুণ চক্রবর্তী এবং তার সহধর্মিনী শর্মিলা চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়েছিলেন, এবং আমরা পারাগতভাবে এবং ব্যক্তিগতভাবে আমরা তার পাশে থাকার চেষ্টা করেছিলাম। ডাক্তারবাবু আমাদের পাড়ার একজন ইন্টিগ্রাল পার্ট, উনি ব্যক্তিগতভাবে আমাদের পরিবারের পাশে শুধু নয়, আমাদের পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সকলের পাশে যেমনভাবে থাকেন, আমরা ততটুকুই থাকার চেষ্টা করেছিলাম। এর বাড়তি আমরা কিছু করিনি, এবং সেটা যে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, বড় পাওনা। আমরা মনে করি এই রোগটি একটি মারণ রোগ, কিন্তু এই মারণ রোগ থেকে যদি আমরা বেসিক প্রিকশনসগুলো নিই, তাহলে তো আমরা তার থেকে দূরে থাকতে পারবো। মানুষকে দূরে না সরিয়ে রোগটিকে দূরে সরিয়ে রাখার জন্য আমাদের সচেতনতা হচ্ছে সবচেয়ে বড়। এই রোগটা থেকে লড়াই করার জীবন কাঠি হিসেবে ব্যবহার হতে পারে। আমরা আরও একবার ডক্টর চক্রবর্তী এবং তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে, এবং উনি যত তাড়াতাড়ি ওনার ডাক্তারি পরিষেবা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমরা তত বেশি উপকৃত হব অঞ্চলের মানুষ হিসেবে। আরও একবার বলি, এই রোগে যারা আক্রান্ত হচ্ছে তাদের পাশে আমরা আছি, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের পাশে দাঁড়ানোই সমাজ কর্মী হিসেবে এটা আমাদের কাজ।
এটুকুই আমরা বলতে পারি। নমস্কার। প্রদীপ যতটা সম্ভব আমার জন্য করার চেষ্টা করেছে। নমস্কার, আমি প্রদীপ মণ্ডল। আমি দীর্ঘ 22 বছর ডাক্তারবাবু এবং ওনার পরিবারের সাথে যুক্ত আছি। ওনার এই বিপদের দিনে ওনার পাশে যদি আমি না দাঁড়াতে পারি তাহলে আমি কবে দাঁড়াব? ভগবানের কাছে প্রার্থনা করি উনি এবং ওনার পরিবার যেন সুস্থ থাকেন। এই যে রোগ করোনা, এটাকে রোগটাকে ভয় করবেন কিন্তু রুগীটাকে ভয় করবে না। এই সময় সবাই ওনার পাশে, প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়ান এবং সাহায্য করুন। নমস্কার। তবে আমি বলবো, করোনাকে দয়া করে ভয় পাবেন না, করোনাকে জয় করার চেষ্টা করুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রোগীকে কখনো ঘৃণা করবেন না। রোগকে ঘৃণা করুন কিন্তু রোগীকে সহযোগিতা করুন, সে যেন এই অসুখের থেকে বেরিয়ে আসতে পারে। দয়া করে তাকে নিয়ে কোনো রকম হাসাহাসি, তাকে পয়েন্ট আউট করে দেখানো এ করোনা পেশেন্ট, এটা যেন কখনো করবেন না, কারণ সে তাহলে মেন্টাল ডিপ্রেশনে চলে যায়। আপনাদের কাছে আমার এটাই একমাত্র অনুরোধ। এবার এলো গুড নিউজ। ডক্টর অরুণ চক্রবর্তীর কোভিড রিপোর্ট হলো নেগেটিভ এবং তাকে 18 জুলাই 2020 নার্সিং হোম থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। দেখুন ওনার সেই ভিডিও। খুশির খবর এলো, যেটা হলো ওনার স্ত্রীরও কোভিড রিপোর্ট নেগেটিভ এলো। ফ্রেন্ডস, হোপ ক্যান বি আ পাওয়ারফুল ফোর্স, এসপেশালি ডিউরিং ডিফিকাল্ট টাইমস। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি মনের জোর থাকে সেই যুদ্ধ আমরা অর্ধেক জিতে যেতে পারি, কারণ মনই হলো আমাদের আসল অস্ত্র। মেডিকেল রিসার্চার্স অ্যান্ড ডক্টর্স সারা দিন রাত খেটে কোভিড-19 ভ্যাকসিন তৈরি করার জন্য চেষ্টা করছে। আশা করি খুব শীঘ্রই তাদের প্রচেষ্টা যেন সফল হয়। We shall overcome this crisis period. সবার কাছে আমার একান্তই একটাই অনুরোধ যে প্লিজ রেসপেক্ট ডক্টর্স। ডক্টর ইজ অ্যাজ দ্য গড অন আর্থ। ওনলি আ ডক্টর ক্যান টিচ আস হাউ টু লাভ লাইফ। অ্যাট দ্য এন্ড, মাই ফেলো ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসপিরেন্টস হু এভার ওয়াচিং দিস ভিডিও শুড অপ্ট ফর দিস নোবেল প্রফেশন। আওয়ার কান্ট্রি নিডস ইয়োর সেলফলেস সার্ভিসেস। বি আ ডক্টর অ্যান্ড হেল্প আদার্স। উই স্যালিউট টু দিস গ্রেট ওয়ারিয়র্স। We sincerely thank everyone for their utmost cooperation to help us to make this video. Jai Hind!